ভারত ভুটান সীমান্তবর্তী শহর জয়গা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত এলাকা ও অগ্নিকাণ্ডে মৃত পরিবারের সাথে দেখা করলেন কালচিনি বিডিও ও কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি। উল্লেখ্য, গত রবিবার রাতে জয়গা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে একটি পানের ঘুমটি পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং দোকানে থাকা এক 20 বর্ষীয় যুবতী কবিতা শাহ অগ্নিদগ্ধ হয়। ঘটনাস্থলে আজ পরিদর্শনে যান কালচিনি বিডিও প্রশান্ত বর্মন ও কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণা পরিয়ার। এছাড়া এদিন অগ্নিকাণ্ডে মৃত যুবতীর পরিবারের সাথেও দেখা করেন কালচিনি বিডিও ও কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি। উপস্থিত ছিলেন জয়গা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তুলসী রায়। কালচিনি বিডিও জানান যে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করেছি এবং আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং সরকারি নিয়ম অনুযায়ী এই পরিবারকে সাহায্য করা হবে। সংবাদটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা জিয়ারুল হক। कौन सा चैनल? बारह घर मन्दिर त्यो दिनमा जस्तो राम मन्दिर त्यो दिनमा बचाउनुलाई कोसिस